Hi friends, welcome to my channel. আজকে আমি আপনাদের একটা বাম্পার অফার সম্বন্ধে বলবো। এই অফারটা চলছে মিশোতে। মিশো এই দীপাবলিতে আপনাদের দিচ্ছে বাম্পার অফার। বেশিরভাগ প্রোডাক্টে রয়েছে 30% করে ডিসকাউন্ট। আর শিপিং চার্জ মাত্র 1 টাকা। সবচেয়ে বড় কথা, আমার ডেসক্রিপশন বক্সে যে লিংক আছে তাতে জয়েন করুন এবং রেফারেল কোড ইউজ করুন। তাহলে প্রথম প্রোডাক্ট যখন অর্ডার করবেন তাতেই কিন্তু 150 টাকা ছাড় পাবেন। এছাড়াও মাসে যদি 15টা প্রোডাক্ট আপনি কিনে ফেলেন তাহলে হয়ে যাবেন ভিআইপি মেম্বার এবং প্রত্যেকটা অর্ডারে 10% করে ছাড় পাবেন। আর জানেন তো, মিশোতে বিভিন্ন প্রোডাক্ট যেগুলো রয়েছে আপনার ইচ্ছে অনুযায়ী বন্ধু এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করুন। তাদের যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় আপনি নিজের ইচ্ছে অনুযায়ী প্রাইস সেট করে অর্ডার করতে পারেন মিশোতে। মিশো ডেলিভারি করে দেবে এবং আপনার অতিরিক্ত মার্জিন সেটা আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে 10 দিনের ভেতরে। এইভাবে কিন্তু আপনি ইনকাম করতে পারেন 25,000 টাকা পর্যন্ত। হ্যাঁ, এটা সত্যি, আপনি একবার করেই দেখুন। আমরা নিয়েছি চিকেন পিস নিয়েছি, হ্যাঁ ডিমের কারি, আর নিয়েছি পুঁই কুমড়ো, এটা আলু দিয়ে করা হয়েছে। আমি কিছুই কিন্তু করিনি, সবই পাপিয়া করেছে। ও ভালো রান্না করে। আচ্ছা, তাহলে আমরা খাওয়াটা শুরু করছি। আরো অনেক কিছু রান্না হয়েছে আমার শাশুড়ি মায়ের জন্য, হয়েছে আলাদা করে আলু পেঁপে আর অন্যান্য সবজি দিয়ে একটা পাতলা ঝোল করা হয়েছে। ওগুলো আর আপনাদেরকে ওগুলো এখানে আনিনি আমি। এটা দি মা। হ্যাঁ, প্রথমে ওটাই খেতে হয়, অল্প দি দিই, তা কাটিস না কাটিস না। খাচ্ছি, মায়ের সঙ্গে অনেকদিন পর ভিডিও করছি আমি। সব সময় তো মাকে পাওয়া যায় না। আমি একাদশী দিন আসছি, চলে যাবো কালকে। অনেকেই কমেন্ট করেছে যে মায়ের সঙ্গে ভিডিও করতে, আবার অনেকেই বলেছে শাশুড়ি মায়ের সঙ্গে ভিডিও করতে। কিন্তু শাশুড়ি মায়ের শরীর খুব খারাপ, মানে উনি একটু বয়স্ক জনিত আর কি শরীর খারাপ, যেরকম বলে ডায়াবেটিস, সুগার, প্রেশার, পুরো সব কিছু ভালো নর্মাল। ডিম দেবো মা, আমি ডিম খাবো না আজকে, আজকে চিকেনটা খাবো, তো আজকে ডিম খাচ্ছি না। আমি চিকেন নিই, তারপর তুমি নেবে, তোমাকে দেবো। ডিম খাচ্ছি, ডিম খাবো। আরে একটুখানি খাও, কিছু হবে না, একটা দুটো খাবে, কিছু হবে না, দুটো। হুম
ডিমটা দিয়ে খেলে চিকেন একটা দিয়ে খেয়ে নাও তো একটা খেয়ে নাও ব্যাপার তো যা খেতে পারবে তাই খাওয়া, অসুবিধা নেই। আজকে পাপিয়া রান্না করেছে ডিম চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ আর ডিম দিয়ে কারি করেছে। আমি চিংড়ি মাছ তো খাবো না, আমার অ্যালার্জি আছে, তাই জন্য শুধু ডিমটাই নিয়েছি। মাও খাবো না বললো, তাহলে তাও তো খাবো। মা বললো আবার চিংড়ি মাছ ডিম চিকেন নিয়েছিস, আবার চিংড়ি মাছ আর খাবো না। এবার ফুড নিনজা করবে ভিডিও। আমাদের বাড়ির সবার সর্দি করেছে, আমার ভাইপোর, আমার ছেলের, আমার পাপিয়ার। ছোট ছোট জ্বর আজই কমেছে একটু। ওরা পুজোর সময় এসেছিল এখানে ফ্ল্যাটে, তখন থেকে রয়েছে। শাশুড়ি মা একদম উঠতে পারছে না বিছানা থেকে, অনেক কষ্ট করে টেনে ধরে তুলে খাইয়ে দাইয়ে বাথরুম পটি এসব করানো হয়। কখনো আমি ভাই করছি, কখনো আমার হাজবেন্ড আমি করছি, কখনো মাও হেল্প করে। আর বাইরের লোক যদি কেউ কাউকে রাখি তাহলে সে তো আর নিজের মতন করে করবে না, একান্তই যখন পারবো না তখন কোনো লোক রাখতে হবে। এখন ওনাকে খাইয়ে দাইয়ে শুয়ে ঘুমিয়ে গেছে, ভাইপোটার গত রাত্রে খুব জ্বর, সারা রাত জেগে আছে সবাই, এখন ভালো আছে। আসলে পুজোটা গেল তো, আর সেই পুজোর প্রভাবটা তো পড়তে হয়, পুজোতে যে কন্টিনিউ উল্টো পাল্টা শরীরের প্রতি মনোযোগ দেওয়া হয়নি। মায়ের খাওয়া হয়ে গেছে, তোমাদের জানাই বিজয়ার প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা এবং আশীর্বাদ।
তোমরা ভালো থাকবে। হ্যাঁ, খাওয়ার শেষে বলছি, মায়ের একটু টেনশন আছে তো ওই জন্যে। আসলে ছোট নাতিটার শরীর খারাপ, আর একদম আজকেও একটু একটু তমতম করছে, সর্দি করেছে খুব। সবারই একটু একটু শরীর খারাপ, ওই পুজোর প্রভাবটা পড়েছে। পুজোতে তো শরীরের একটু চিন্তা করা হয়নি, যা খুশি তাই করা হয়েছে, আনন্দ করা হয়েছে। তো ঠিক আছে, শুভ বিজয়া, সবাই ভালো থাকবেন, এটা শুরুতে বলা উচিত ছিল, কিছু মনে করবেন না। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। বাই বাই।